হ্যালো বন্ধুরা, আজ আমি প্যাসেঞ্জার্স মুভিটি এক্সপ্লেন করব। এই মুভিটি 2016 সালে রিলিজ হয়েছে। এই মুভির শুরুতে একটি স্পেসশিপ, যেটার নাম ছিল অ্যাভালন, সেটাকে আমরা মহাকাশে ট্রাভেল করতে দেখতে পাই। এই স্পেসশিপের মধ্যে 5000 জন প্যাসেঞ্জার এবং 258 জন ক্রু মেম্বার গভীর ঘুমে কিছু চেম্বারের মধ্যে ঘুমিয়ে আছে। এইসব মানুষেরা পৃথিবীর মতোই অন্য একটি প্ল্যানেটে মানব বসতি গড়ে তোলার জন্য যাচ্ছিল, আর এই সফরে তাদের 120 বছর সময় লাগবে, যে কারণে তারা এমন একটি চেম্বারে ঘুমিয়ে থাকে যেখানে তাদের বয়স বাড়বে না। আর এই স্পেসশিপটিও অটোপাইলট মোডে চলছিল। হঠাৎ করে এই স্পেসশিপটির একটি অ্যাস্টেরয়েডের সাথে ধাক্কা লেগে যায়, যার ফলে স্পেসশিপের কিছু পার্টস কমজোর হয়ে যায়। কিন্তু স্পেসশিপটি একাই নিজেকে রিপেয়ার করতে থাকে, কিন্তু এই রিপেয়ারিং চলাকালীন একটি চেম্বার অ্যাক্টিভেট হয়ে যায়, আর তার মধ্যে যে মানুষটি ছিল সে 30 বছর পরেই জেগে যায়। কিন্তু এখনও তাকে আরও 90 বছরের সফর চালিয়ে যেতে হবে। এই প্যাসেঞ্জারটির নাম ছিল জিম এবং সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। তার চেম্বারটি অ্যাক্টিভেট হতেই তার সামনে একটি স্ক্রিনে তাকে বলা হয় যে সে 120 বছরের সফর কমপ্লিট করে নিয়েছে, আর এখন মাত্র 4 মাস সময় বাকি রয়েছে, এতটা সময় সে এই স্পেসশিপটিকে উপভোগ করতে পারে। সেখানে জিমকে তার আইডি কার্ড এবং কেবিন সম্পর্কিত সমস্ত ইনফরমেশন দেওয়া হয়। জিম অনেক এক্সাইটেড ছিল সেখানের অন্যান্য মানুষদের সাথে সাক্ষাৎ করার জন্য, তবে সে এখনও পর্যন্ত আসল সত্যিটা জানত না যে সে এই স্পেসশিপে একাই জেগেছে, আর তাও 90 বছর আগে। এবার জিম নিজের কেবিনে রেডি হয়ে একটি ক্লাসে যায়, যেখানে সেই সকল প্যাসেঞ্জার্সদের একজন ভার্চুয়াল টিচার পড়ায়। কিন্তু জিম এই ক্লাসে একাই ছিল, এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। জিমের সেই টিচার জিমকে বলেছে পৃথিবীর পরিবেশ এখন অনেক খারাপ হয়ে গিয়েছে, আর সেখানে পপুলেশন অনেক বেড়ে গিয়েছে। আসলে এই মেসেজটি 120 বছর পরে প্রকাশ হবার কথা ছিল, কিন্তু স্পেসশিপের কিছু ফাংশন ডিসপিউট হয়ে যাওয়ার কারণে 30 বছর পরেই মেসেজটি ডিসপ্লে হয়ে যায়। জিম বারবার সেই টিচারকে জিজ্ঞাসা করে যে সে একা কেন রয়েছে, কিন্তু সেই ভিজুয়াল টিচার তার কোনো জবাব দিতে পারে না। এরপর জিম নিজেই সারা স্পেসশিপে অন্যান্য সকল প্যাসেঞ্জার্সদের খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সে কোথাও কাউকে খুঁজে পায় না। সে এবার রিসেপশনে গেলে সেখানে একটি অটোমেটেড মেশিন তাকে কিছু ইনফরমেশন দেয়। সে তাকে শিপের ক্যাপ্টেনের কেবিনের ব্যাপারে জানায়। এবার জিম স্পেসশিপের ক্যাপ্টেনকে খুঁজতে বেরোয়। সে তার কেবিনের বাইরে পৌঁছিয়েও যায়, কিন্তু সেই ক্যাবিনের দরজা খোলার অ্যাক্সেস তার জানা ছিল না। এরপর সেখানের দরজার ছোট্ট একটি জানলা থেকে সে দেখতে পায় সকল ক্রু মেম্বাররা ভেতরে ঘুমিয়েছিল। এরপর জিম স্পেসশিপের অবজারভেশন রুমে চলে যায়, যেখানে সে জানতে পারে যে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে এখনও 90 বছর সময় বাকি রয়েছে। এটা জেনে সে অনেক হতাশ হয়ে পড়ে। সে বুঝে উঠতে পারছিল না যে তার কী করা উচিত। এরপর সে সেখানের একটি মেশিনের দ্বারা পৃথিবীতে একটি মেসেজ পাঠায় যে সে সময়ের আগেই জেগে গিয়েছে, তাকে এখন কী করা উচিত, কারণ সে নিজে নিজে আবারও চেম্বারে যেতে পারবে না। তখন সেই মেশিনটি জিমকে জানায় যে পৃথিবীর থেকে তার এই মেসেজের অ্যান্সার আসতে 55 বছর সময় লাগবে। এটা শুনে সে আরও হতাশ হয়ে পড়ে। এবার সে ভাবতে থাকে যে সে এই স্পেসশিপের মধ্যে 90 বছর পর্যন্ত একা কী করবে। এরপর জিম সেই স্পেসশিপে ঘুরতে ঘুরতে একটি বার দেখতে পায়। সে বারে গিয়ে দেখে সেখানের বারটেন্ডারও একজন মানুষ ছিল, তাই সে তার সাথে কথা বলা শুরু করে। কিন্তু এবার সে নোটিস করে যে বারটেন্ডার একটু আলাদা ছিল, তাই সে কাছে গিয়ে দেখে বারটেন্ডার আসলে একটি রোবট ছিল, আর সেই রোবটটির নাম ছিল আর্থার। পরের দিন জিম ক্যান্টিনে যায়, সেখানে সকল খাবার সে অটোমেটেড মেশিনের দ্বারা পেয়ে যায়। এরপর জিম তার চেম্বারটিকে ঠিক করার সিদ্ধান্ত নেয়। সে কিছু যন্ত্রপাতি জোগাড় করে তার চেম্বারটি ঠিক করার চেষ্টা করে এবং সে চেম্বারে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার চেম্বার এখনও ঠিক হয় না। এবার সে ভাবে সেই যন্ত্রপাতি দ্বারা সে কোনো একজন ক্রু মেম্বারকে জাগাবে, কিন্তু সে ক্রুদের কেবিনের দরজা কোনোভাবেই খুলতে পারে না। সব রকমভাবে চেষ্টা করেও সে কোনো কিছুই করতে পারে না, তাই সে স্পেসশিপে একাই সময় কাটাতে থাকে। সে একমাত্র আর্থারের সাথেই একটু কথা বলতে পারত,
আর্থার তাকে হিন্ট দেয় যে সে গোল্ড প্যাসেঞ্জার্সদের অ্যাক্সেস হ্যাক করে নিলে অনেক সুযোগ সুবিধা পাবে, যেমন মুভি থিয়েটার, বাস্কেটবল কোর্ট এসব, আর জিম এরকমটা করেও নেয়। আর এভাবে সে স্পেসশিপে তার এক বছর সময় কেটে যায়। এরপর একদিন জিম ঘুরতে ঘুরতে সকল চেম্বারগুলিকে দেখছিল, তখন সে একটি স্পেস স্যুট দেখতে পায় আর সে সেই স্পেস স্যুটটিকে পরে নেয়। এরপর সে স্পেসশিপের একটি দরজা খুলে মহাকাশে চলে যায়। মহাকাশের এত সুন্দর দৃশ্য দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে এতগুলি মানুষের মধ্যে একা একজন মানুষ ছিল যে কিনা সেই সময় সেই মুহূর্তে এই অসাধারণ অনুভূতিটি ভোগ করছিল। মহাকাশের এই দৃশ্য দেখে তার চোখে জল চলে আসে, কারণ এই সময় তার মানসিক পরিস্থিতি খুব খারাপ ছিল। এবার সে আবারও স্পেসশিপে ফিরে এসে স্যুটটি খুলে ফেলে, কিন্তু এরপর সে স্পেস স্যুট ছাড়াই আবারও মহাকাশে যেতে চায়। সে এবার আত্মহত্যা করতে চাইছিল, কারণ সে আর এই মানসিক চাপটা সহ্য করতে পারছিল না। এবার সে গেট খোলার মুহূর্তেই তার মাইন্ড চেঞ্জ হয়ে যায় আর সে সাথে সাথেই পালিয়ে স্পেসশিপের ভেতরে চলে আসে। এবার সে চেম্বারগুলির কাছে আসে। এই সময় সে একটি মেয়েকে দেখতে পায় যে তার চেম্বারে ঘুমিয়েছিল। জিমের সেই মেয়েটিকে অনেক ভালো লাগে। সে জানতে পারে যে মেয়েটির নাম অরোরা। এবার জিম তার ইনফরমেশনগুলি ঘাটাঘাটি করলে সেখানে সে অরোরার ইন্টারভিউয়ের ক্লিপ পেয়ে যায়। এরপর থেকে জিম অরোরার চেম্বারের সামনে সময় কাটানো শুরু করে আর আর্থারের সাথেও অরোরার ব্যাপারে কথা বলে। এবার জিমের মাথায় একটি বুদ্ধি আসে। সে অরোরাকে চেম্বার থেকে ওঠানোর কথা চিন্তা করে, কিন্তু তার মন এটা চাইছিল না, কারণ সে যদি অরোরাকে চেম্বার থেকে তুলে দেয় তাহলে অরোরাকেও তার বাকি জীবন এই স্পেসশিপে একা কাটাতে হবে। আর সে অরোরাকে জীবিত অবস্থাতেই মেরে ফেলতে চায় না, কিন্তু দিনে দিনে তার ধৈর্য কমতে থাকে। শেষ পর্যন্ত জিম সিদ্ধান্ত নেয় যে সে অরোরাকে জাগিয়ে দেবে। ফাইনালি জিম অরোরা চেম্বারটিকে অ্যাক্টিভেট করে দেয়, ফলে সেই চেম্বারটি খুলতে শুরু হয়। এসব দেখে জিম তাড়াতাড়ি লুকিয়ে যায় যাতে অরোরা কোনোভাবে এটা না জানতে পারে যে জিম নিজে অরোরাকে জাগিয়েছে। যাই হোক, এরপর জিম অরোরাকে চেম্বারের বাইরে দেখতে পায় আর সেও সব কিছু দেখে অনেক কনফিউজ ছিল, ঠিক যেরকম প্রথমে জিম ছিল। এবার জিম অরোরাকে জানায় যে পুরো স্পেসশিপে একমাত্র তারা দুজনই জেগেছে। এবার সে অরোরাকে অবজারভেশন রুমে নিয়ে যায় যাতে সে তাকে দেখাতে পারে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে এখনও কত সময় বাকি রয়েছে। এসব দেখে অরোরা অনেক অবাক হয়ে যায়। এরপর জিম তাকে ক্রু মেম্বারদের চেম্বারটিও দেখায় আর সে তাদের কেবিনে কোনোরকমভাবে ঢুকতে পারেনি এটাও জানায়। এইসব শুনে অরোরা অনেক ভয় পেয়ে যায় আর সে ছুটে তার চেম্বারের দিকে যায়, কিন্তু সে এর কোনো সলিউশন খুঁজে পায় না। এবার জিম তাকে বোঝায় যে এসবের কোনো ফায়দা নেই, ফলে অরোরার মন খারাপ হয়ে যায়। এবার জিম বারে আর্থারের কাছে যায় আর তাকে বলে যে আমার অরোরার জন্য এখন অনেক খারাপ লাগছে, কারণ সে তাকে চেম্বার থেকে তুলে দিয়েছে। এরপর সে আর্থারকে বলে সে যেন অরোরাকে এটা না জানায় যে জিমই তাকে তুলেছে। পরের দিন অরোরা ঘুম থেকে উঠে সেই চেম্বারগুলির ব্যাপারে ইনফরমেশন জানার চেষ্টা করে, কিন্তু সে কিছুই জানতে পারে না। এরপর জিম আর অরোরা একসাথে ব্রেকফাস্ট করে। এখানে অরোরা দেখতে পায় যে জিম এক বছর ধরে একই ধরনের ব্রেকফাস্ট খাচ্ছে। অরোরার কাছে আবার গোল্ড প্যাসেঞ্জারদের টিকিট ছিল, তাই সে জিমকে নতুন ব্রেকফাস্ট খাওয়ায়। জিম এখন সেই চেম্বারগুলিকে ঠিক করার প্রয়াস ছেড়ে দিয়েছে, কিন্তু অরোরা এখনও তার পুরোপুরি চেষ্টা চালিয়ে যায় যাতে সে কোনো একটা রাস্তা বের করতে পারে। পরের কিছু দিনে জিম নোটিস করেছে স্পেসশিপের মধ্যে ছোট ছোট কিছু রোবট রয়েছে যেগুলি ঠিকমতো কাজ করছিল না, কিন্তু সে সেগুলিকে ইগনোর করে দেয়। এরপর আমরা জানতে পারি অরোরা একজন রাইটার ও জার্নালিস্ট ছিল আর সে সব কিছু তার একটি ডায়েরিতে লিখে রাখে। পরের দিন সে জিমের ইন্টারভিউ নেয়, এটা ভেবে যে তার কাহিনী হয়তো খুবই ইন্টারেস্টিং হবে। জিম তাকে জানায় যে সে এই যাত্রায় এসেছে কারণ সে এই নতুন দুনিয়াতে তার জায়গা বানাতে চাইত। এরপর অরোরা তাকে জানায় যে তার কাছে রাউন্ড ট্রিপেরও টিকিট রয়েছে, অর্থাৎ সে নতুন দুনিয়া থেকে আবারও পৃথিবীতে ফিরে আসবে। সে জিমকে বলে সে নতুন দুনিয়াতে এক বছর থেকে আবারও পৃথিবীতে চলে যাবে, আর সে এরকম করতে চায় কারণ সে প্রথম এমন একজন জার্নালিস্ট হতে চায় যে দুটো প্ল্যানেটেই থেকেছে,
তার বিশ্বাস যে এর দ্বারা সে একটি দারুণ কাহিনী বানাতে পারবে। এরপর তারা দুজন সেখানে সময় কাটানোর জন্য সিনেমা ক্লাব, বাস্কেটবল কোর্ট এবং বারে ঘুরে বেড়ায়। এবার জিম অরোরাকে আর্থারের সাথে পরিচয় করায়। ধীরে ধীরে সময় অতিবাহিত হয় এবং তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। এরপর একদিন জিম অরোরাকে ডেটে নিয়ে যায়। তারা একত্রে ডিনার করে এবং তারপর তারা স্পেস স্যুট পরে মহাকাশে ভ্রমণে যায়। এরপর থেকে তারা দুজন একটি কাপলের মতো থাকা শুরু করে। তারা সবসময় একসাথে থাকত আর তারা তাদের সঙ্গ অনেক এনজয় করত। ফাইনালি জিম একদম রেডি ছিল অরোরাকে প্রপোজ করার জন্য, তাই সে অরোরাকে ডেটে নিয়ে যায় তার বার্থডে সেলিব্রেট করার জন্য। ডিনারের পর তারা দুজন বারে যায়। এরপর জিম ওয়াশরুম যাওয়ার বাহানা করে সেখান থেকে চলে যায় তার প্রপোজাল রিংটি বের করার জন্য। কিন্তু এই সময় আর্থার অরোরাকে জানিয়ে দেয় যে জিমই তাকে চেম্বার থেকে তুলেছে। আসলে আর্থার ভাবছিল যে জিম হয়তো এতক্ষণে অরোরাকে এ ব্যাপারে সব কিছু জানিয়ে দিয়েছে। অন্যদিকে জিম ওয়াশরুম থেকে ফিরে আসলে অরোরা তার উপর অনেক রাগ দেখায় আর সে সেখান থেকে চলে যায় এবং সে জিমের সাথে কথা বলাও বন্ধ করে দেয়। পরের দিন জিম অরোরার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অরোরা তাকে ইগনোর করে দেয়। একদিন অরোরা জিমের রুমে গিয়ে তাকে অনেক মারে, কারণ সে জিমের উপর অনেক রেগেছিল। জিম তাকে তুলে দেবার কারণে তার জীবন নষ্ট হয়ে গিয়েছিল। অরোরা যেহেতু তাকে ইগনোর করছিল, তাই জিম একটি মাইকে অরোরার কাছে ক্ষমা চায় এবং সে এই কাজটা কেন করেছিল সেই বিষয়টাও এক্সপ্লেন করে। কিন্তু তবুও অরোরা তার কোনো কথা শুনতে চায় না। এরপর একদিন হঠাৎ করে স্পেসশিপে আবারও গোলমাল হতে শুরু করে। জিম যে এলিভেটরে ছিল সেটা কাজ করা বন্ধ করে দেয়। অন্যদিকে অরোরা খাবার খেতে গেলে ফুড মেশিনও ঠিক করে কাজ করছিল না, ফলে সব খাবার একসাথে বাইরে বেরিয়ে আসে। সেই স্পেসশিপে একটি গাছও ছিল যেটা জিম লাগিয়েছিল। এইসব ঘটনা চলাকালীন হঠাৎ করে একটা অ্যানাউন্সমেন্ট হয় যে আমার স্পেসশিপে গাছ কে লাগিয়ে রেখেছে। এই আওয়াজটা শুনে জিম আর অরোরা অনেক অবাক হয়ে যায়, কারণ পুরো স্পেসশিপে শুধুমাত্র তারা দুজনই জেগে আছে। তাই তারা দুজন ছুটে সেই গাছটির সামনে এসে দেখতে পায় অফিসার গাস ও চেম্বার থেকে জেগে গিয়েছে। তারা দুজন এবার গাসকে তাদের ব্যাপারে জানায় এবং বলে গন্তব্যস্থলে পৌঁছতে এখনও 88 বছর বাকি রয়েছে। এবার তারা বলে যে স্পেসশিপের কিছু কিছু মেশিনে প্রবলেম করছে। গাস বুঝে উঠতে পারছিল না যে তিনটে চেম্বার কীভাবে খারাপ হয়ে গেল, তাই সে ক্রু চেম্বারে গিয়ে সব কিছু চেক করে বলে যে স্পেসশিপে কিছু একটা খারাপ হয়ে গিয়েছে, যে কারণে এসব গণ্ডগোলগুলো হচ্ছে আর সেটাকে এবার তাদেরকেই ঠিক করতে হবে। এরপর গাস অরোরার চেম্বারটি চেক করে, ফলে সে বুঝে যায় যে জিমি অরোরার চেম্বারটিকে খুলে ফেলেছে। এবার গাসের একটু শরীর খারাপ লাগে, তাই সে রেস্ট করতে চলে যায়। কিন্তু হঠাৎ করে তার মুখ থেকে রক্ত বেরোতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই সেই রাতে অরোরা সুইমিং করতে যায়, কিন্তু এমন সময় স্পেসশিপে গণ্ডগোলের কারণে সেখানে জিরো গ্র্যাভিটি হয়ে যায়, যার ফলে অরোরা জলের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে মারা যেত। কারণ সে যতই সুইমিং করে ওপরে উঠতে চাইছিল, জলও তার সাথে ওপরে চলে আসছিল। সে প্রায় তার জ্ঞান হারিয়েই ফেলছিল এমন সময় স্পেসশিপে আবারও গ্র্যাভিটি নর্মাল হয়ে যায় আর অরোরা কোনোরকমভাবে বেঁচে যায়। এবার অরোরা গাস এবং জিম তিনজনে স্পেসশিপের প্রবলেমের ব্যাপারে ডিসকাস করে। গাস সকল ডিটেলস চেক করে বলে 2 বছর আগে স্পেসশিপটির একটি অ্যাস্টেরয়েডের সাথে ধাক্কা লেগেছিল, যার ফলে স্পেসশিপের একটি জায়গা ড্যামেজ হয়ে গিয়েছে আর এই ড্যামেজগুলিকে সারাই করা খুবই দরকার, নাহলে স্পেসশিপ খারাপ হয়ে যাবে। এবার তারা তিনজন ড্যামেজ জায়গাটি খুঁজতে শুরু করে, কিন্তু এমন সময় গাস অজ্ঞান হয়ে যায়। এবার জিম আর অরোরা মিলে গাসকে অটোমেটিক মেডিকেল মেশিনের কাছে নিয়ে যায়, যেখানে অটো ডক্টর তাদের বলে যে গাস খুব শীঘ্রই মারা যাবে আর তার কাছে এখন কিছুটা মাত্র সময় অবশিষ্ট রয়েছে। এই সময় গাস জিমকে তার আইডি ব্রেসলেটটি দিয়ে দেয়, যাতে সে স্পেসশিপের সব জায়গা অ্যাক্সেস করতে পারে, আর এরপরই গাস মারা যায়। এরপর হঠাৎ করে স্পেসশিপে রেড লাইট জ্বলে ওঠে এবং সেটা অনেক জোরে শেক করা শুরু করে, তাই জিম এবং অরোরা ইঞ্জিনিয়ারিং সেকশনের দিকে ছুটে যায়। কিন্তু রাস্তাতে গ্র্যাভিটি ফেল হয়ে যায় আর এইবার আর্থারের ফাংশনের ওপরও অনেক প্রভাব পড়ে, ফলে আর্থারের মেশিন ভেঙে যেতে থাকে।
এই সময় জিম তাড়াতাড়ি আর্থারকে ডিঅ্যাক্টিভেট করে দেয় যাতে সে ড্যামেজ থেকে বেঁচে যায়। এরপর ফাইনালি জিম আর অরোরা ইঞ্জিনিয়ারিং সেকশনে পৌঁছিয়ে যায়। তারা এবার জানতে পারে যে পাওয়ার প্ল্যান্টে কোনো কিছু ড্যামেজ হয়ে গিয়েছে। তারা পাওয়ার প্ল্যান্টের গেট খোলা মাত্রই অরোরা এবং জিম অনেক ফোর্সের সাথে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তারা দেখতে পায় পাওয়ার প্ল্যান্ট সেকশনে অ্যাস্টেরয়েডের ধাক্কা লাগার কারণে অনেক বড় একটি হোল হয়ে গিয়েছে। তারা দুজন মিলে সেটাকে বন্ধ করে দেয়। তারপর তারা বুঝতে পারে যে পাওয়ার প্ল্যান্ট ছাড়াও সেখানে আরও কিছু ড্যামেজ হয়েছে। তারা দ্বিতীয় ড্যামেজটি ফিউশন রিয়্যাক্টর পাওয়ার প্ল্যান্টের কম্পিউটারে দেখতে পায়। এবার জিম সেই জায়গার পার্টসগুলিকে রিপ্লেস করে দেয়। এরপর তাদের সেই কম্পিউটারের রিয়্যাক্টর দ্বারা ভেন্ট খুলতে হবে যাতে রিয়্যাক্টরে যেই প্লাজমা রিয়াকশন হচ্ছে সেটা নিভে যায়। কিন্তু কম্পিউটার ভেন্ট কিছুতেই খুলছিল না, ফলে তাদের প্ল্যান ফেল হয়ে যায়। এবার তাদের কাছে একটি মাত্র রাস্তা ছিল, সেটা হলো কেউ একজন স্পেসশিপের বাইরে গিয়ে ভেন্টটিকে ম্যানুয়ালি খুলবে। জিম সিদ্ধান্ত নেয় যে সে এবার স্পেসশিপের বাইরে গিয়ে ভেন্ট খুলবে। তাই অরোরা জিমকে স্পেস স্যুট পরতে সাহায্য করে। স্পেসে যাওয়ার আগে জিম অরোরাকে গাসের আইডি ব্যান্ডটি দিয়ে দেয়, কারণ হয়তো জিম আর বাইরে থেকে ফিরে আসতে পারবে না। কিন্তু অরোরা জিমকে আবারও সেখানে ফিরে আসতে বলে, কারণ সে এখানে একা থাকতে পারবে না। এরপর ফাইনালি জিম ভেন্টের বাইরে পৌঁছিয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছিয়ে জিম বুঝতে পারে যে তাকে হাত দিয়ে ভেন্ট ধরে রাখতে হবে, সেটা খোলা থাকলে রিয়্যাক্টরের ফিউল বাইরে বেরিয়ে আসবে। সে অরোরাকে এটা জানালে অরোরা তাকে এসব করতে বারণ করে দেয়। কিন্তু জিম অরোরাকে বলেছে এই শিপে অনেক মানুষ রয়েছে যাদের প্রাণ বাঁচানো দরকার। এরপর সে ভেন্ট খুলে দেয় আর অরোরাকে বলে কম্পিউটার থেকে রিয়্যাক্টর ভেন্ট করে দিতে। এবার রিয়্যাক্টর থেকে অনেক স্পিডে গরম ফিউল বাইরে বেরিয়ে আসতে থাকে, আর এই ফোর্সের কারণে জিমের দড়িটি স্পেসশিপ থেকে আলাদা হয়ে যায় আর তার স্পেস স্যুট থেকে অক্সিজেন বাইরে বেরিয়ে যেতে থাকে। জিম তখন অরোরাকে এটা জানায় এবং তার কাছে ক্ষমাও চায়, কারণ সে বুঝে গিয়েছিল যে সে এবার মারা যাবে। এসব শোনা মাত্র অরোরা তাড়াতাড়ি করে স্পেস স্যুট পরে নিয়ে সে জিমকে বাঁচাতে চলে যায়। সে স্পেসশিপের দরজা খুলে মহাকাশে গিয়ে দেখতে পায় জিম মহাকাশে ভাসছিল আর তার স্কিন সাদা হয়ে যাচ্ছিল। অরোরা তার কাছে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তার দড়িটি অনেক ছোট ছিল, ফলে সে জিমকে ধরতে পারে না। কিন্তু কোনোরকমভাবে অরোরার হাতে জিমের দড়িটি চলে আসে, ফলে সে জিমকে আবারও স্পেসশিপে ফিরিয়ে আনতে সফল হয়। কিন্তু স্পেসশিপে ফিরে আসার পরও জিম কোনো রকম রেসপন্স করছিল না, সে একটি লাশের মতো পড়েছিল আর অরোরা এসব সহ্য করতে পারছিল না। তাই সে জিমকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু জিম এখনও কোনো সাড়া দিচ্ছিল না। অরোরা তাকে দেখে অনেক কান্না করে। সে জিমকে তাড়াতাড়ি করে অটোমেটিক মেডিকেল মেশিনে নিয়ে যায় আর সেখানে জিমের জ্ঞান ফিরতে থাকে। এটা দেখে অরোরার অনেক ভালো লাগে আর সে এবার জিমকে ক্ষমাও করে দেয়। এরপর তারা দুজন আর্থারকেও ঠিক করে দেয়। জিম এবার বুঝতে পারে যে অটো ডক্টর মানুষদেরকে চেম্বারে আবারও পাঠাতে পারবে, তাই সে অরোরাকে বলে চেম্বারে ফিরে যেতে। কিন্তু এখন আর অরোরা জিমকে একা ছেড়ে যেতে চায় না। ফাইনালি জিম অরোরাকে প্রপোজ করে এবং এরপর থেকে তারা দুজন একত্রে সেই স্পেসশিপেই তাদের জীবন কাটাতে শুরু করে। এরপর 88 বছর পরের সিন দেখানো হয়। এখন সেই স্পেসশিপটি তাদের গন্তব্যস্থলের সামনে পৌঁছিয়ে যায়, ফলে একে একে সকল ক্রুরা জাগতে থাকে। তবে তারা স্পেসশিপটাকে একদমই নতুন রূপে দেখতে পায়। সেখানে চারপাশে গাছপালা ছিল এবং পাখিও উড়ছিল, সব কিছুই একদম ন্যাচারাল লাগছিল। এই সময় অরোরা এবং জিমের কাহিনী একটি রেকর্ডারে প্লে হয়। আসলে অরোরা এই রেকর্ডিংটি করেছিল, যেখানে অরোরা বলে যে তাদের কিভাবে এই স্পেসশিপে একে অপরের সাথে দেখা হয়েছে এবং তারা কিভাবে এখানে তাদের জীবন কাটিয়েছে। এবং এই সিনটি দেখিয়েই মুভিটি শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।